আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ক্রিস্পি এবং খুবই মজার একটা রেসিপি সেটা হচ্ছে পটলের চপ পটলের চপটা যদি আপনারা একবার তৈরি করে খান তারা বারবার তৈরি করবেন কারণ এটা অসম্ভব মজা হয় তো চলুন দেখে নিই এই ক্রিস্পি পটলের চপ তৈরি করার রেসিপি ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করবেন তো চলুন দেখে নিই রেসিপিটা আমি এখানে ছটা পটল নিয়েছি পটলগুলো উপরের হালকা করে উপরে খোসাটা খোসাটা ছিলে নিয়েছি একদম ছিলে নিয়ে নিই খোসাটা হালকা করে তুলে নিয়েছি চেঁচে নিয়েছি এবার পটলটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি একদম পুরো কেটে নিই সামান্য একটু লেগে আছে দেখতেই পাচ্ছেন এরকমভাবে পটলগুলোকে কেটে নিতে হবে আমি এখানে ছটা পটল নিয়েছি আপনারা চাইলে বেশি পটলও নিতে পারেন এবারেতে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো লবণ নেবেন আমি এখানে হাফ চামচ মতো লবণ নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে আমি পটলগুলোকে ভেজে নেব পটল ভাজার জন্য কড়াইতে আমি এক টেবিল চামচ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে একবার নেড়ে দেব নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব কম আছে যতক্ষণ না পটলটা সেদ্ধ হয়ে আসছে এবং পটলটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় একদম ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার পটলটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব পটলটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আলুর পুটটা তৈরি করে নিচ্ছি ঘরেতে আমি এক টেবিল চামচ মতো তেল গরম করে নিয়ে এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট করে কুচি করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা আমি এরকম ছোটো করে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসা অবধি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো খুব কম পরিমাণ মশলাটা ইউজ করতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতো নেবেন আর হাফ চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে অল্প সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষে নেব মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আমি এক কাপ মতো সেদ্ধ করা আলু আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে দিয়ে আমি মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই বেশি বেশিক্ষণ নাড়ালও দরকার নেই শুধু মিক্স করে নামিয়ে নিতে হবে আলুর পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণ বেসনের গোলাটা তৈরি করে নিয়ে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ মতো আমি এই বেসনের পাকোড়া মিক্সটা ভিডিও আগে তৈরি করেছি আপনারা যদি না দেখে থাকেন তো দেখে নিতে পারেন এতে আমি সব গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছি এবং হাফ চামচ মতো ছোটোটা ছোটো চামচের হাফ চামচ মতো খাবার দিয়েছি আরেতে দিয়েছি হাফ চামচ মতো আদা রসুন পেস্ট আমি পাকোড়া মিষ্টায় সব গুঁড়ো মশলায় দিয়েছিলাম শুধু আদা রসুনটা দিইনি এখন আদা রসুন মিক্সটা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারে আমি আর জিনিস অ্যাড করব। যেটাতে আপনার চপটা খুব ক্রিস্পি হবে সেটা একদম লাস্টে দেব এখন না তো আমার ভালো করে ফেটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম গাঢ় ব্যাটা তৈরি করতে হবে একদম খুব গাঢ় করবেন না আবার খুব পাতলাও করবেন না এরকম মিডিয়াম গাঢ় ব্যাটাটা তৈরি করে নিতে হবে ব্যাটা তো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলের ভেতরে আলুর পুরটা ভরব তো পটলের মধ্যেখানটায় আমি এভাবে একটু খুলে নিচ্ছি খুলে নিয়ে আলুর মিক্সগুলো ভরে দেব আপনারা আলুর পুর যতটা খেতে ভালোবাসেন সেরকমভাবে ভরবেন কম বেশি যেরকম আপনাদের পছন্দ সেরকমভাবেই আলুর পুরটা ভরতে পারেন আমি যেভাবে আলুর পুরটা ভরা দেখাচ্ছি ঠিক এভাবেই আলুর পুরটা ভরে নিতে হবে পটলের গায়ে আবার আলুর পুর মাখিয়ে নেবেন না পটলের ভেতরেই আলুর পুরটা ভরে নিতে হবে ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে আলুর পুরটা পটলের ভেতর ভরছি ঠিক এভাবেই আলুর পুরটা পটলের ভিতরে ভরে নিতে হবে এভাবেই আমি সব পটলের ভেতরে আলুর পুরটা ভরে নেব আলুর পুর ভরার পর পটলের ভেতরে যদি আলু বেঁচে থাকে সেটা আলু ভর্তার মতো ভাতের সঙ্গে খেয়ে নেবেন এবার চলুন আমি ভেজে নেব পটলের চপ বেসনে এভাবে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলটা আমার খুব ভালো গরম আছে আর তেলে ছাড়ার সময় আঁচটাকে কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে আমি এখানে তিনটে পটল ছেড়ে দিচ্ছি পটলের চপ এই পটলের চপ ছাড়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে উল্টে দিচ্ছি এই সময় আঁচটাকে মিডিয়াম আচে পটলগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে ভাজলে পটলের চপ খুব ক্রিস্পি হবে যেরকম আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি আর আমি যেটা বললাম যে আমি একটা জিনিস লাস্টে অ্যাড করি যেটাতে পটলের চপ আরও ক্রিস্পি হবে সেটা আমি এখন দিতে ভুলে গেছিলাম তো এবার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো আমি এই ফুটন্ত গরম তেল বেসনে দিয়ে দিচ্ছি আমি প্রথম ব্যাচে দিতে ভুলে গেছিলাম তো বেসনে দিয়ে এরকমভাবে মিক্স করে নিতে হবে এই গরম তেলটা দেওয়ার কারণে পাকোড়ার মিক্সটা প্রচুর ক্রিস্পি হয়ে যায় এবং যেটাই ভাজবেন সেটাই ক্রিস্পি হবে যে কোনো পাকড়াই ভাজলে বা চপ বেগুনি যেটাই ভাজবেন সেটাই ক্রিস্পি হবে তো আমার কথা মতো একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার পটলগুলো পটলের চপগুলো মিডিয়াম আছে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে আসবে ততক্ষণ এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন চারিদিক খুব ভালো করে কালার এসে যায় এবং ক্রিস্পিও হয় এভাবে আমি সব পটলের চপগুলো ভেজে নেব সব পটলের চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণ আমার বেসনের গোলা পড়ে আছে তাতে এরকমভাবে কিছু লঙ্কা ফাটিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দেবো তেলে ছেড়ে দিয়ে মিডিয়াম আছে এগুলো ভেজে নেব আর এগুলো মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আর পাকোড়া বা চপ ক্রিস্পি করার একটা আর একটা পদ্ধতি হতে পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে বেসনটাকে দু মিনিট ধরে খুব ভালো করে ফেটতে হবে বেসন ফেটানোর উপরেও নির্ভর করে আপনার পাকোড়া কতটা ক্রিস্পি হবে এবার যে সব কিছু পটলগুলো নেওয়ার পরে যে বেসনের গোলাটা পড়ে আছে বেসনের মিক্সটা দিয়ে আপনারা নুনটা বোধে তৈরি করে নেবেন এরকম একটা ছাঁকনির সাহায্যে বেসনের গোলাটা অনেক ঘন আছে তো এক টেবিল চামচ মতো পানি দিয়ে একটু পাতলা করে নিয়ে এরকম ছাঁকনির সাহায্যে ঢেলে সেটাকে নোনতা বন্ধে করে নেবেন নোনতা পদের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই আছে আপনার চ্যানেলে সেটাও দেখে নিতে পারেন বা এই ব্যাকসনের মিক্স থেকেও আপনারা নোনতা বদে তৈরি করে নিতে পারবেন নোনতা পদেটা হায় আছে যতক্ষণ না লালচে কালার হয়ে আসছে ততক্ষণ হায় আছে ভেজে ছাকনার সাহায্যে তুলে ঠান্ডা করে সেটা কৌটোতে ভরে রেখে দেবেন এক মাস মতো ক্রিস্পি থাকবে নরম হবে না সেটা মুড়ির সাথে খেতে পারবেন যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবেন বার করে নিয়ে তো সেটা ট্রাই করতে পারেন একবার আর এখানে আমার পটলের চপগুলো এবং লঙ্কাগুলো নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি যে পদ্ধতিগুলো বলে দিয়েছি সেগুলো একটু ফলো করলেই আপনাদেরও এরকম ক্রিস্পি চপ বা বাঁকোড়া হবে